हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू आवर चैनल। आशा करछि तोमरा सकले खूब भालो आछो, आमिओ भालो आछि। आर एखन घड़ीते बेजे गिएछे ठीक सकाल 8टा। एखन थेके आमि आमार ब्लगटा स्टार्ट करछि, तो तोमरा कंटिन्यू ब्लगटा देखते थाको। आर सकाले घूम थेके उठेई आमि एखाने बिछानाटा परिष्कार करे घरटा झाड़ू दिए निच्छि। আর এখানে মামমাম দেখো ঠিক কিভাবে শুয়ে রয়েছে, আর এখন আমরা ওঠার সাথে সাথে ও ঘুম থেকে উঠে পড়ে। আর এখানে আমার ঘর ঝাড়ু দিয়ে একেবারে কমপ্লিট, তারপরে আমি ঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি। আর এখানে প্রত্যেক দিন আমার যে কাজটা থাকে সেটা হলো জামা কাপড় কাচা, সেটাই আমি এখন করছি। আর আজকে যে শুধু মামমামের একার জামা কাপড় আছে সেটা না, ওর বাবারও কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো আমি একসাথেই কেচে নিচ্ছি। আর এখন আমি ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে, তো নিচে গিয়ে আবারও তোমাদের সাথে কথা বলছি। আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি, আর বাইরে দেখো ঠিক কতটা সুন্দর হাওয়া হচ্ছে, আর আমি তোমাদের সেটাই দেখানোর চেষ্টা করছি। আর এইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এদিকে আমার বর বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে, আজকে দুপুরে হবে মাছের ঝোল। আর এখন আমি সকালে টিফিন নিয়ে বসে পড়েছি। আজকে টিফিনে আছে ভাত, আলু সিদ্ধ, মাছ ভাজা আর ঘি। এই খাবারটা তো খেতে আমার খুবই ভালো লাগে, আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানি। আর এদিকে দুপুরে মাছের ঝোল বানাবো বলে তার জন্য মাছটা ভেজে নিচ্ছি। আর যেহেতু পটল দিয়ে মাছের ঝোল করব, ওই জন্য পটলটাও ভেজে নিচ্ছি। আর তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি তেজপাতা, কাঁচা লঙ্কা, জিরে, তার মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি। আর তারপর এখানে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটোটাও দিয়ে দিয়েছি। আর তারপর নুন, হলুদ আর জিরে দিয়ে দিলাম এখানে। আর এরপর ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর জানোই তো মশলা কষানো যত ভালো হবে রান্না ততই ভালো খেতে হবে, তো এখানে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর তারপর জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এখানে দেখো মাছের ঝোলও ফুটে গেছে, তাই আরও একবার ঢাকা দিয়ে দিলাম। আর এখন ভাজছি মাছের ডিম, যেটা আমার খুবই পছন্দের। আর তারপর দেখো এখানে আমি রান্নাঘরটা আজকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। অনেকদিন থেকেই ভাবছি রান্নাঘরটা পরিষ্কার করব, তো সময় আর কিছুতেই হচ্ছিল না, জানোই তো ছোট বাচ্চা নিয়ে থাকি। আর ওর সমস্ত কাজই যেহেতু আমাকে একা হাতে সামলাতে হয়, তো ইচ্ছা থাকলেও আমি আর এই কাজগুলো করে উঠতে পারি না। আর আমাদের প্রতিটা মেয়ের কাছে এই রান্নাঘরটা হচ্ছে এমনই একটা জায়গা যেটা পরিষ্কার থাকলে মন এমনিতেই ভালো হয়ে যায়। আর এইদিকে সব কাজ কমপ্লিট করে লাঞ্চ করতে বসে গিয়েছি। লাঞ্চে আছে ভাত, আলু দিয়ে, মাছ দিয়ে, পটল দিয়ে ঝোল আর মাছের ডিম ভাজা। তো খেয়ে নিয়ে তারপর আবারও তোমাদের সাথে কথা বলছি। আর এখন হয়ে গিয়েছে বিকাল, আমি তাই ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে।
আর তারপর দেখো এখানে খুবই জোরে বৃষ্টি শুরু হয়েছে আর তার সাথে ঝড়ও হচ্ছে। আর বিকালের পরে আর তোমাদের সাথে সেইভাবে কথা হয়নি, একেবারে আমি রাতের ডিনারের জন্য রুটি বানাতে চলে এসেছি। আর বিকালে বৃষ্টি হওয়ার কারণে এখানে লোডশেডিং হয়ে গিয়েছিলো, তাই আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো।